আদালতে মামলার জট ও খরচ কমানো, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে বিচার বিভাগ সংস্কার গঠিত কমিশন। দুপুরে কমিশনের বৈঠক শেষে সংস্কার কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জানান, সময় কম হওয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন না তারা। এদিকে জুলাই আগস্টের মতো রক্তাক্ত অধ্যায় যেন আর না হয় তা নিশ্চিতের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিচার বিভাগ সংস্কারের জন্য গঠিত 8 সদস্যের কমিটি দ্বিতীয় দিনের বৈঠক করে মঙ্গলবার সকালে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৈঠকের সভাপতিত্ব করেন কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। এতে বিচার ব্যবস্থা, আদালতের মামলার জট, খরচ এবং সর্বোপরি বিচার নিয়ে সাধারণ মানুষের সুবিধা নিয়ে আলোচনা করেন তারা। আজকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আরম্ভ করলাম যে কিভাবে আমরা অগ্রসর হব। বৈঠক শেষে কমিশন প্রধান জানান, সংস্কার সুপারিশ দিতে 3 মাসের সময় দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট গাইডলাইন পাননি তারা। বিলম্ব যাতে না হয় এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোট প্যান্ট পরি, চলি লেগে নেই, গ্রাম দেশ দিয়ে আসে, সেই লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে, তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন, কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে দ্বিতীয় বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। আলোচনা হয় পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক ও রাজনৈতিক নিরপেক্ষভাবে পরিচালনা করার বিষয়ে। এজন্য পুলিশ আইনের কোন ধারা পরিবর্তন করা হবে সেটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। কমিশন প্রধান জানান, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবেন তারা। এখানে দুইটা জিনিস, একটা হলো গত 1.5 মাসের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, সেটা হলো আমাদের মূল টার্গেট, যে আমরা পুলিশটা রিফর্ম হবে এমনভাবে যাতে ভবিষ্যতে আর যেন এরকম ঘটনা না ঘটে, এটাই আমাদের উদ্দেশ্য, সুপারিশ করবো। আমাদের কথা ওইটাই যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। পুরো ব্যাপারটা যে পুলিশ সমাধান করতে পারবে তা না, এটা একটা অংশ, পুলিশটা একটা অংশ, তারা ব্যবহৃত হচ্ছে তারা। সিআইডি এসবি কিভাবে কাজ করছে, কোনো ভুল আছে কিনা, থানায় মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা, সেগুলো খতিয়ে দেখে সুপারিশ করবে কমিশন। আমাদের রিপোর্ট দেওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।